সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রোমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রোমানা বলছি ইতালির প্যারগামো শহর থেকে। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে এতদূর এনেছেন এবং ভবিষ্যতে যারা সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বাসের মধ্যে আছি আর এটা গতকালকের ভিডিও। তো আমাদের এখানে গতকাল রাত 2টায় টাইম চেঞ্জ হয়েছে ইতালিতে। যখন রাত 2টা বাজছিল তখন 3টা বেজে গেছে আর কি। বাংলাদেশের সাথে আগে পার্থক্য ছিল 5 ঘন্টার। বাংলাদেশ 5 ঘন্টা আগে ছিল আর কি, আগে সকাল হতো আর আমরা ছিলাম পিছনে। তো এখন 4 ঘন্টা হয়ে গেছে পার্থক্য। তো দিন বড় হচ্ছে, রোদ উঠতেছে, বসন্ত চলতেছে। এই সময়টা আমার খুবই ভালো লাগে। খুব একটা শীতও না, আবার খুব গরমও না। তো এই সময় বাচ্চাদেরকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, পার্কে যাব। তো প্রতিদিনই তো বাসার কাছে যে পার্ক সেই 2টাতেই যাই। তো বের হওয়ার পরে মনে হলো আজকে একটু বাসে চড়ে দূরে কোথাও যাই। তো 12 থেকে 15 মিনিটের মতো বাসে চড়লেই সুন্দর একটা পার্কে যাওয়া যায়। তো সেখানেই যাচ্ছি। তো বাসে উঠতেই এই যে সিনোরা ভদ্রমহিলা, ওনার সাথে দেখা। তো আজকের ওনার সাথে দেখা হওয়ার পরে মনে হলো ওনাকে একটু ভিডিও করি। আগে কিন্তু আমি ভিডিও করা শুরু করিনি। ভিডিও শুরুতেই আপনারা ওনাকে দেখছেন, উনি বাসের মধ্যে আমার বাচ্চাদেরকে আদর করতেছেন, কথা বলতেছেন। তো এখন বলি উনিকে। উনি হচ্ছেন একজন রোমানিয়ান মহিলা। রোমানিয়া দেশটা ইউরোপের ভিতরেই। তো ওনাদের ইউরোপের যে কোনো দেশে আসতে খুব একটা কষ্ট হয় না, যেহেতু রোমানিয়ানরা ইউরোপিয়ান। তো উনিও অনেক দিন ধরে ইতালিতে আছেন, 30-35 বছরের মতো হবেন, মানে মেয়েবেলায় এসেছেন আর কি, তারপর থেকে ইতালিতেই থাকেন। তো আমি যখন আগে বিজনেস করতাম, ভাইরাসের যে জটিলতা সেটা আসার আগে আর কি, তখন উনি ছিল আমাদের দোকানের একদম খাস বান্দা কাস্টমার। প্রতিদিন আমার দোকানে আসতেন, এমনও দিন ছিল 2-3 বারও আসছেন, এসেছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো উনি কি যেন একটা বিজনেস করেন, ফিলিপাইন থেকে ওনার জন্য টাকা আসতো। তো আমার যেহেতু মানি ট্রান্সফার ছিল অ্যালিমেন্টারির পাশাপাশি, তো সেজন্য উনি আমার দোকান থেকে টাকা উঠাতেন, আবার নাইজেরিয়া টাকা পাঠাতেন। তো ওই কাজগুলো আমার দোকান থেকেই করতেন। তো কাস্টমার তো সব একই, কিন্তু তারপর ওনার মধ্যে যে আন্তরিকতা, উনি যদি দোকানে এসে দেখতেন যে অনেক লোকজন, অনেক ভিড়। যেহেতু কম্পিউটারে কাজ করি, একজনেরটা শেষ হলেই আরেকজনেরটা করা যেত, একসাথে সবারটা তো আর করা যেত না। তখন তো উনি আমার বাচ্চাদেরকে সময় দিতেন, অপেক্ষা করতেন, ফাইজানকে কুলে রাখতেন, শারিকার জন্য চকলেট নিয়ে আসতেন। তারপরে ওনার ব্যাগে যে নেল কাটারটা ছিল সেটা দিয়ে প্রতি সপ্তাহে শারিকার ফাইজানের নখ কেটে দিতেন। যদি দেখতেন অনেক ভিড়, ফাইজান খুব বিরক্ত করতেছে, তাহলে উনি খাবার রেডি করে ফাইজানকে খাওয়াতেন, কুলে নিয়ে বসে থাকতেন। তখন তো ফাইজান অনেক ছোট, মাত্র কয়েক মাস হয়েছিল আর কি, হয়েছে এমন। তো উনি এরকম করতেন আর কি। তো একজন কাস্টমার, তাও আবার বিদেশি, তো সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করতেছি যে উনি আসলে কতটা আন্তরিক ছিলেন। তো হঠাৎ করে বাসে ওনার সাথে দেখা। উনি সেন্টারে যাবেন আর আমরা তো পার্কে যাব। তো ওনার সাথে দেখা হওয়ার পরে আমারও গত আগের ব্যস্ততম পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমি সকাল 9টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে কাজ করতাম দোকানে, আর উনি তখন প্রতিদিনই আসতেন, দেখতেন কোনো দিন 10-15 জনেরও বেশি কাস্টমার দোকানের ভিতরে একদম লাইন ধরে আসেন। উনি আগে এসেছেন, তারপরেও বলতেন যে না, আমি তোর বাচ্চাটাকে দেখতেছি, তুই কাজ কর। মানে কতটা আন্তরিক ছিলেন আমাদের প্রতি। আর আমাকেও বলতো যে আমরা নাকি ওনাকে অনেক
আন্তরিকতার সাথে সেবা দিতাম। কোনো কিছু ভুল হতেই পারে, ওনার নাম, ডকুমেন্টস, পিন নাম্বার ওইগুলো হলে আবার আমরা ঠিক করে দিতাম। তো ওইগুলো উনি বাসের মধ্যে আমাকে বলতেছিলেন যে দোকানটা বিক্রি করে দিলে অন্য জায়গায় গিয়ে তো আর এরকম সেবা পাই না, পাচ্ছি না। কোনো কারণে অসুস্থ থাকলে যদি আমাদের দোকান বন্ধ থাকতো, তো দোকানে এসে আমাকে ফোন দিত, তো বলতাম যে আজকে আর আসতে পারতেছি না, ডাক্তারের কাছে যাব, কিছুক্ষণ বন্ধ থাকবে অথবা আজকে বন্ধ থাকবে, ইয়ে করো তুমি অন্য দোকানে যাও। একই তো না, সে বলতো না ঠিক আছে আমি কালকে কাজ করব, আজকে করব না, তাও মানে অন্য দোকানে যেতে চাইতো না। তো এখন তো যায় না, গিয়ে কী করবে। তো এইগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আর দেখুন, বাস থেকে আমরা স্টেশন বেরগামু স্টেশন পার হয়ে বেরগামু সেন্টারের যে মধ্যস্থল পর্তানবা নাম সেখানে চলে এসেছি। তো উনি পর্তানবাই নেমে যাবেন। তো এইসব কথা বলতে বলতেই আমরা চলে আসলাম। তো হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লেগেছে দেখা হওয়াতে। আমি তো প্রথমে চিনতেই পারিনি, যেহেতু মাস্ক পরা সবার, কিন্তু উনি আমার বাচ্চাদেরকে দেখে চিনে ফেলেছেন এতদিন পরে দেখেও। প্রায় দেড় বছর হয়ে গেছে আমাদের সাথে দেখা হয় না, দেড় বছর না হলেও তো এক বছরের উপরে। তো তারপরেও ফাইজান তো তখন কত ছোট ছিল, ফাইজানকে দেখেই প্রথমে চিনে ফেলেছেন উনি। আর বারবার বলতেছেন যে এখন কে নখ কেটে দেয়। তো নখ তো আমিই কেটে দেবো, কিন্তু উনি তখন প্রতি সপ্তাহে কেটে দিতেন। তাই তো উনি পর্তানবা নেমে গেলেন, আমরা আর একটু সামনে যাব। তো আমরা আজকে পার্কে যাব, অন্যরকম একটা পার্ক, মানে নর্মালি বাসার পাশে যে পার্ক, ওই পার্ক থেকে, পার্কগুলো থেকে অনেক সুন্দর। আর ওখানে ওই পার্কটা বড়। আমার একদম ফার্স্ট যে ব্লগটা ছিল ওই ব্লগেই ওই পার্কটা, আজকে যে পার্কে যাচ্ছি সেটা শেয়ার করেছিলাম। কিন্তু সেদিন আমরা যখন গিয়েছিলাম তখনই বন্ধ হয়ে গিয়েছিল, তো ভালোভাবে শেয়ার করতে পারিনি। কিন্তু আজকে অনেকক্ষণ ছিলাম, যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো তারপরে অনেকক্ষণ ছিলাম, ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব সামনে কোনো এক ব্লগে। তবে আজকে আর এই ব্লগে শেয়ার করব না, এই ব্লগে বাসের মধ্যেই আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে বেরগামু সেন্টারের মধ্যস্থল, নাম পর্তানবা। এখানে কমুনে, ব্যাংক, অনেক রকমের দোকানপাট, রেস্টুরেন্ট সব কিছুই আছে। তারপরে ওভিএস পিছনে একটু আগে যে দেখলেন কিকো মেকআপের যে দোকানটা আর কি, কিকো কোম্পানির। আর বিকেলবেলা তো সব কিছু এত পরিষ্কার সুন্দর লাগছিল, বাস থেকেই ভিডিও করতে আমার খুব ভালো লাগছিলো আর কি। তো ভাবলাম বেরগামু সেন্টারটা বাসের ভিতর থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা সচরাচর বাসে তো খুব একটা চড়ি না, তো যেহেতু আজকে আমি একা বাচ্চাদের নিয়ে বের হয়েছি, আমি কিন্তু আবার ড্রাইভ করতে জানি না, তো তার জন্য আমি যখন একা বাচ্চাদের নিয়ে বের হই তখন তো বাসেই বের হতে হয়, বাসেই ঘুরতে হয়। তো সেটাও একটা আমাদের জন্য, এটা একটা এনজয়ের ব্যাপার, যেহেতু সবসময় বাসে চড়ি না, আর বাচ্চারাও খুব পছন্দ করে, কারণ এখানে বাসে খুব একটা যে ভিড় থাকে একদম তা না, বসার মতন জায়গা সবসময় থাকে, আর রাস্তাও ঘাট তো কোনো ভাঙ্গা টাঙ্গা নেই, তার জন্য এরকম ঝাঁকুনিও হয় না। তো আমার কাছে এই ছোট্ট নিজেদের ছোট গাড়ি থেকে মাঝে মধ্যে এরকম বড়ো খোলামেলা বাসে চড়তে আমারও ভালো লাগে, আর আমার বাচ্চাদেরও ভালো লাগে, ওরাও খুব এনজয় করেছে। দেখুন কত পরিষ্কার, একটা কাগজও কোথাও পড়ে নেই, এমন সুন্দর, এমন পরিষ্কার। তো এরকম সুন্দর পরিবেশ দেখলে তো ভিডিও করতে ইচ্ছেই করবে, ঠিক না? তো ওই পার্কটা এমনিতে একটু দূরে, তবে বাসে গেলে বললাম না 12-15 মিনিটের মতো সময় লাগে, আর হেঁটেও যাওয়া যায়, হেঁটে গেলেও খুব একটা সময় লাগে না, কারণ হাঁটার রাস্তাটা
আর বাসের রাস্তা তো আর এক না, ওই যে চিপাচাপা রাস্তা দিয়ে যাওয়া যায় হেঁটে, আর বাসে গেলে তো মেন রোড দিয়ে যেতে হয়, তো হেঁটে গেলেও 20-25 মিনিটের মতো লাগে মনে হয় আমাদের বাসা থেকে। তো বাবুলাম বাচ্চাদের নিয়ে বাসেই যাই, ওরাও খুব পছন্দ করবে। তা আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আজকের ভিডিওটা বাসের মধ্যেই শেষ করতে হচ্ছে, সেজন্য আমি দুঃখিত, কিন্তু তারপরে মনে হলো আপনাদের ভালো লাগতে পারে। তো আগামী কোনো এক ব্লগে অবশ্যই শেয়ার করব সেই পার্কটা আপনাদের সাথে, আপনারা আমার সাথেই থাকবেন। আর এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন ভিডিওর লাস্ট পর্যন্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আর যে ভদ্র মহিলাকে দেখালাম ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।